আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদের দোয়া। তো আমি তোমাদেরকে তো বলছি, জানো রান্নার পরে একটু ক্ষুধা লাগে এই টাইমটা, তাই হালকা পাতলা কিছু খাই। একা খাইতে ভালো লাগে না। ওই যে আমার খালা আছে, ওই যে খালা একটু কালো দেখতে, ওই লিখি সে কাজে অনেক পরিষ্কার, খুবই পরিষ্কার। এই যে দেখো মুড়ি নিছি, চা নিছি, এখন খাবো দুইজনে। খান, দুইজনে খাবো আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ঘর মুছবে আর খালা, আর হচ্ছে গিয়ে আমরা খাচ্ছি একটু। খালাইয়ের কাজ করলো, তার সাথে একটু গল্প করি, ভালোই লাগে, খুবই ভালো লাগে। যে ভালোবাসবে তাকে ভালোবাসবো, যার ভিতরে কোনো অহংকার, কোনো দেমাক হিংসা কিছু নাই, সে অবশ্যই সম্পর্ক ইনশাল্লাহ রাখবে, থাকবে, সম্পর্ক রাখবো। মনের ভিতরে মানুষের সাথে অনেক মিশি, কিন্তু এখন আর অতটাই করি না। এখন কেউ পছন্দ করলে পছন্দ করি, কেউ পছন্দ না করলে পছন্দ করি না। যদি কেউ মনে করো পছন্দ করে আমায়, আমি করি, কেউ যদি পছন্দ না করে আমি করি না। আগে অনেক ভালোবাসা দেখেছি মানুষের প্রতি, এখন আর সেটা না। কেউ আমাকে জিজ্ঞাসা করলে করি, নালে না, বুঝছো? ঠিক আছে, তো থাকো সঙ্গে, ভালো থাকো। অনেক সুন্দর একটা পিঠা বানাই, তেলের পিঠা। এটা হচ্ছে একটু অন্যরকম, অনেক স্বাদ হয়, খুবই টেস্টি আর অনেক নরম। দেখো এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, একটু ফলো করো তোমরা, একদম সহজ। আধা চামচ বেকিং ছড়া, খাবার ছড়া যেটা, আর বেকিং পাউডার আবার একটু দিয়ে দিলাম লাস্টে। বেকিং ছড়া বেশি দিবা না। এক কাপ চিনি দিয়ে দিলাম, এক কাপ চিনি দিয়ে দিলাম, যেটা আমার ইয়া অনুযায়ী, আটা আমি যেটা দিব স্বাদ অনুযায়ী। একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম এক কাপ ময়দা। ঠিক আছে, এক কাপ ময়দা দিয়ে দিলাম, এক কাপ আটা দিয়ে দিলাম। এই জিনিসটাই ফলো করবা। আমরা তো সবসময় তেলের পিঠা চালের গুঁড়ি দিয়ে বানাই, যেহেতু এটা স্বাদ হবে অন্যরকম, তবে এটা কম আঁচে দিয়ে তারপর তোমার অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে পিঠাটা। ভিতরটা অনেকটাই কিন্তু ফুলে ওঠে, আর যদি বেশি আছে বাজো ভিতরটা হবে না, উপরদা পুড়ে যাবে। তবে ভিতরটা সুন্দর করে হয়ে আসতে হবে, আর তোমার উপর দিয়ে মচমচা যেন হয়, ঠিক আছে? উপর দিয়ে একেবারেই যেন তোমার একটু খয়েরি কালার হয়ে যায় বাজতে বাজতে, আর মচমচা হয় যেন উপরটা দিয়া। ভেতরটা কিন্তু সফটই থাকবে আর হয়ে যাবে। তোমরা এই জিনিসটা ট্রাই করো, দেখা যা হুটহাট করে পিঠে খাবে, বাচ্চারা অনেক পছন্দ করবে, নিজেও পছন্দ করবা। আমি কথা দিলাম এই যে গোলাটা আমি কিভাবে পাতলা করেছি সেটা একটু দেখো, ঠিক আছে? বেশি পাতলা করলে কিন্তু হবে না, পিঠাটা সাঁকড়িয়ে যাবে। যদি একটু পাতলা হয় আবার একটু আটা দিয়ে একটু ঘন বানাবা, ওই দেখো। আর এই পানিটা দিয়েছি আমি এক কুসুম গরম পানি, ঠান্ডা পানি তো দেইনি, ঠান্ডা পানি দিবা না, কুসুম গরম পানি দিবা, বেশি গরমও দিতে হবে না। তেলটা ভালোভাবে তোমার দেখা যায় গরম হবে, তারপরে পিঠাটা দিবা, ঠিক আছে? আর পিঠাটা তোমার একটু লম্বা আকারের হবে, গোল আকারে না, যেহেতু এটা ময়দা দেওয়া, ময়দা দেওয়া কিন্তু এটা ময়দাটা রাবারের মতো হয়, তাই না? রাবারের মতো হয়, ছোট ছোট করে পিঠাগুলো বানাবো, কিন্তু আলহামদুলিল্লাহ পিঠা অনেক ফুলে ওঠে। চাইলের পিঠা যে সার তেলের পিঠা ওটা ভিন্ন আর এটা ভিন্ন, ঠিক আছে? ময়দা আর আটা দুইটা মিলিয়ে তোমরা পিঠাটা তৈরি করে দেখা যায় টিফিনে কিংবা তোমরা নিজেরা খাবা একটু নাস্তার জন্য, তখন এইটা করে খাও, অনেক স্বাদ পাবা তোমরা মুখে দিলে, খুবই নরম আর সুন্দরভাবেই ফুলে উঠবে। আমি ছোটো করে ছোটো আকারের বানাচ্ছি, দেখো এটা কোনো গোল আকারের এক শেপ হবে না,
ময়দা দেওয়া, ময়দা কিন্তু একটা রাবারের মতো আগেই বললাম একটু লম্বা আকারের হবে, দ্বিগুণ স্বাদ। চালেরটা কিন্তু দেখা যায় ঠান্ডা হয়ে গেলে শক্ত হয় এরকম অন্য স্বাদ, আর এটা তোমার ঠান্ডা হয়ে যাবে দুদিনও, এটা কোনো রকমের শক্ত হবে না, একটু শক্ত হবে না, তোমরা ট্রাই করবা। আমি সহজভাবে এটাকে দেখাইলাম সহজ জিনিস দিয়ে, যাতে মুখের স্বাদটার জন্য নতুন করে একটা কিছু করতে পারো আর খেতে পারো, সেটার জন্য আমি একবারেই সহজভাবে দেখালাম জিনিসটা, যে হাতের নাগারে ময়দা আটা সব সময় এটা থাকে, এটা দেখ কী করা যায়। দেখো পিঠাটা দেখো, দেখছো এটা কিন্তু ভিতরটা থেকে ভিতরটা একদম সব থাকে, উপরটা কিন্তু আমি মশমশা করে নিয়েছি ভেজে, উপরটা একবারে তোমরা একটু অল্প আছে দিয়ে মশমশা করে রাখবা একবারে, যাতে একটু টিপ দিলে দেখা যায় একবার মশমশা আছে উপরটা দিয়া, তাইলে ওটা মুখে দিলে খুব টেস্টি লাগবে। আর দেখো একটু গরম পানি দেয়া গলাবা, এটা কিন্তু ভুলেও ঠান্ডা পানি দিবা না, হালকা কুসুম গরম পানি, তাহলে ফুলবে না পিঠাটা। তো দেখো এই যে আমি কিন্তু পিচ্ছি একটা চামচ দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে বানাচ্ছি, এই দেখো লম্বা এমন সুন্দর ফুলছে, যেটা আমি উল্টাতেই পারছি না যে এত সুন্দরভাবে ফুলছে, পুরাটাই ভরপুর ভিতরে, পিঠার গোলাটা কিন্তু পুরাটা ভিতরে ভরপুর, তাই ভিতরটা ভালো করে হয়ে যাবে, তারপরে উপরটা মচমচা করে ভাজবে তোমরা। এই দেখো দেখছো ময়দার আটা দিয়ে এত সুন্দর মানে হয় ফুলে গিয়ে, আর একটু আমের মতো লম্বা আকারের হবে, কারণ এটা দেওয়ার পর তেলের ভিতরে এটা কিন্তু লম্বা হয়ে আসে, গোল না। তো দেখো এই যে একটু দেখালাম তোমাদের, তোমাদের সুবিধার জন্যই আমি কিছু কিছু সময় কিছু কিছু রেসিপি আমি এটা করি, যাতে তোমাদের কঠিন না হয়, এটাই আর কি। পিঠাগুলো কি ফুলছে এমনি, আর অনেকটাই সফট হয়ে গেছে, তো তোমাদের একটু দেখাচ্ছি আমি, দেখো ভিতরটা দেখছো কত সুন্দর, তাই না, একেবারেই সুন্দর, দেখো ভিতরটা একবারে, আর অনেকটাই সফট, মুখে দিলে খুবই মজা লাগে, একটু মুখে দিয়া দেখাচ্ছি, বিসমিল্লাহ, বিশ্বাস করো অনেকটাই সফট। তো এইভাবে তোমরা ময়দা আর এমনি যে রুটি খাও সেই আটা ময়দা দিয়ে মিক্স করে একটু এক চামচ বেকিং সোডা, এক চামচ বেকিং পাউডার বাস, আর চিনি, একদম সিম্পল, তারপর বানিয়ে খাও, চাইলের যে গুড়ি এটা লাগবে না, চাইলের গুড়ি সবসময় থাকে না, চাইলের গুড়ি দিয়ে যেই মজাটা নাই কথা দিলাম তোমাদের, এটা দিয়া সেই মজা পাবে মুখে, মজা পাবে, এতটাই সফট, এতটাই মজা লাগতেছে মুখে, ঠিক আছে। তো এইভাবে তোমরা ট্রাই করার সুবিধার জন্য তোমাদেরকে দেখালাম, এক ময়দা আটা মিলিয়ে তারপর, ঠিক আছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।